नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী ধনরাশি গুরুর কৃপায় সিদ্ধি লাভ ও কোটিপতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় ধনরাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাব দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর থেকে হচ্ছেন মার্গী। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জন্ম হয়েছে ধনুরাশি এবং স্বয়ং দেবগুরু জন্মই ধনুরাশিতে। তাই ধনুরাশির মধ্যে সদা সর্বদা কর্তব্যপরায়ণতা, নেতৃত্বকামী ভাব এবং জগতের সমস্ত পবিত্র বিষয় ধনুরাশির মধ্যে আবদ্ধ থাকে। এদের লক্ষ্য সর্বদা স্থির থাকে। সেই ধনুরাশির বর্তমানে কিছুটা খারাপ সময় চলছে। একদিক দিয়ে শনি সাড়ে সাতি, অন্যদিক দিয়ে দেবগুরু বৃহস্পতি বক্রী। কিন্তু 18 অক্টোবর থেকে এই বৃহস্পতি আর বক্রী থাকবে না, বৃহস্পতি হয়ে যাবে মার্গী ধনুরাশি। এই মার্গী বৃহস্পতি আপনার জীবনকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। গুরুর কৃপায় সিদ্ধি লাভ ও কোটিপতি হয়ে উঠতে পারবেন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশির জাতক জাতিকা। ধনুরাশি, আপনাদের জীবনে শুভ সময় আসন্ন। আপনারা অবশ্যই অনেক কষ্ট সহ্য করেছেন। শনি আপনাদের অনেক খারাপ প্রভাব দিয়েছে। বৃহস্পতি সেভাবে শনির সঙ্গে মোকাবিলা করতে পারছিল না, কারণ বৃহস্পতি বক্রী ছিল। কিন্তু 18 অক্টোবর থেকে দীর্ঘ 9টা মাস দেবগুরু বৃহস্পতি অবশ্যই অতি শক্তিশালী হচ্ছে, তিনি মার্গী হয়ে যাবেন। এই বৃহস্পতি অবশ্যই আপনাকে সমস্ত দিক দিয়ে শুভ ফল প্রদান করবে। প্রথম যে শুভ ফল তা হচ্ছে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যেহেতু বৃহস্পতি দ্বিতীয় শুভ মার্গী অবস্থায় হয়ে যাবে, তাই এই বৃহস্পতি আপনার ধনভাগ্য উত্তম ঘটাবে। আপনি যে কোনো কাজে হাত দিন তাতে সোনা ফলে যাবে। বলা যায় মাটি মুঠো করলে সোনায় সোয়াগা। এছাড়া আরও একটা সমৃদ্ধির কথা বলি, যে সমস্ত ধনুরাশি শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি বিরাট সাফল্য দেবে, গুরুর কৃপায় তারা সিদ্ধি লাভ করবে। যারা গবেষণার কাজে যুক্ত আছে, নানাভাবে ডিস্টার্ব হচ্ছিল, তাদের বুদ্ধি খুলছিল না, এবার গুরুর কৃপায় তারা নিজেদের গবেষণার কাজ শেষ করতে পারবে। এবং যে সমস্ত মানুষ অর্থ কষ্টে ভুগছে, আপনি যদি ধনুরাশি ধনু লগ্ন হন আপনার অর্থ কষ্ট চলে যাবে। আপনি লিখে নিন 18 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী হবে। এছাড়া আরও একটা কথা বলতে হয়, যেহেতু বৃহস্পতি মার্গী এবং আপনার অতি সৌভাগ্য স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আপনার একাদশে বৃহস্পতির দৃষ্টি আছে, এর ফলে আপনার আকস্মিক বিরাট টাকা লাভ হতে পারে। আপনি কোটি টাকার মালিক হয়ে উঠতে পারেন। এই সাড়ে সাতির মধ্যেও আকস্মিক প্রভূত অর্থ লাভ হতে পারে যদি আপনি ধনুরাশি হন, কারণ বৃহস্পতি যেহেতু অতি শক্তিশালী হলো। বৃহস্পতি পাওয়ারশালী হলে আপনি জীবনে যে কোনো ধরনের দুর্যোগকে অতি সহজে কাটিয়ে উঠতে পারবেন, জীবনে যে কোনো ধরনের সমস্যাকে অতি সহজে মোকাবিলা করতে পারবেন, জীবনকে আপনি অবশ্যই নতুনভাবে উপভোগ করতে পারবেন। সুতরাং ধনুরাশির কাছে এক বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে। সামনেই 18 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি অতি শক্তিশালী হওয়ার জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ, যেহেতু মা তারা বৃহস্পতির দেবী, বৃহস্পতির গুরু, আপনিও অবশ্যই মা তারার আরাধনা করুন। মাকে যথাসম্ভব সামর্থ্য অনুসারে জবার মালা চড়ান এবং বৃহস্পতিবার 108 জবার মালা দিতে ভুলবেন না। মাকে নিজের অন্তরের দুঃখ, অন্তরের কষ্ট, অন্তরের জ্বালা যন্ত্রণা জানান।
মা তারাই আপনাকে রক্ষা করবে, জানবেন রাখে তারা মারেকে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানি আমি, রিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।